Just take a breath and take it deep to show the world that you can see a life that's full of wonder, but it will never be এখন এই মুহূর্তে যে সূর্য অস্ত যাওয়ার যে সিনটা আছে সেটা সত্যি অসাম এন্ড তোমাদের এটা দেখা দরকার। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আর আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এখন সময় হচ্ছে শীতকাল, আর শীতকাল মানে পিকনিকের একটা উৎসব। আর হ্যাঁ, তোমরা তো দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে আমি রয়েছি এক নদীতে। এই নদীটার নাম হচ্ছে দামোদর নদ। আর দামোদর নদের এই পাশে রয়েছে আসানসোল, মানে পশ্চিম বর্ধমান, আর এই পাশে রয়েছে পুরুলিয়া। অ্যান্ড এই দামোদর নদ ক্রস করে আজ আমরা যাব পুরুলিয়া ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আর এই জয়চণ্ডী পাহাড় হচ্ছে পিকনিকের জন্য খুব দারুণ বা খুব আদর্শ একটা প্লেস। আর এখন এই সময় যেহেতু 25 ডিসেম্বর পার হয়ে গেছে, তাই এই সময় জয়চণ্ডী পাহাড়ে হয় মেলা। তো আজ সেই মেলা দেখতে আমরা যাব। তো চলো তোমাদের নিয়ে যাব। অ্যান্ড মেলাতে কী কী হয়, মেলাটা কবে থেকে কবে পর্যন্ত রয়েছে, মেলার টাইমিং, আর মেলাতে তোমরা কী কী পাবে, সেই সবই ফুল ইনফরমেশান রয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ অবধি দেখো। তো তাড়াতাড়ি ভিডিওটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই ধরনের মজাদার ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে তুমি তোমার ফোনে পেয়ে যাও। তো চলো আর না করে দেরি, ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। ফ্রেন্ডস, চলো এখন আমরা যাবো দামোদর স্টেশনে। অ্যান্ড রাস্তার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি, ট্রেনে যাওয়ার সময় কাজে লাগবে। তো চলো এখন আমরা যাবো দামোদর স্টেশনে এবং টিকিট নেবো, এবং তারপর ট্রেনে উঠে যাবো জয়চণ্ডী পাহাড়। তো চলো ব্লগটি কিন্তু সেই সবজি দেখো। এই দামোদর জাংশন থেকে জয়চণ্ডী স্টেশনের টিকিট মূল্য হলো মাত্র 10 টাকা। এখন ফাইনালি চলে এসেছি দামোদর স্টেশনের ভেতরে। অ্যান্ড এই স্টেশন থেকে ট্রেন ধরে যাব জয়চণ্ডী পাহাড় স্টেশন। আর আজকে যে ট্রেনটাই ট্রাভেল করব সেই ট্রেনটার নাম হচ্ছে আদ্রা আসানসোল মেমু প্যাসেঞ্জার। দেখো এখন স্টেশনে আছি, জানি না কটার সময় ট্রেন আসবে। যদিও এর রাইট টাইম আছে 12:10, বাট অলরেডি 12:05 হয়ে গেছে, বাট এখনও লাইন ক্লিয়ার করেনি। তো ফ্রেন্ডস, এখন ট্রেন আসতে প্রায় 10 থেকে 20 মিনিট লেট রয়েছে, আর প্রচণ্ড কেউ খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম আমরা যে কিছু স্ন্যাক্স খাওয়া যায়, একটা স্ন্যাক্স ব্রেক নেওয়া যায়। তাই সাথে নিয়ে নিয়েছি লেস, আর এখন একটু স্ন্যাক্স খাবো, তারপর বেরিয়ে পড়বো আবার ট্রেন ধরে জয়চণ্ডী পাহাড়। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে। আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে হবে, পুরো ফুল ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে। ততক্ষণ ফাইনালি ট্রেনের লাইন ক্লিয়ার হয়েছে এবং আদ্রা আসানসোল মেমো 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা পেয়ে যাবে অটো বা টোটো, আর স্টেশন থেকে পাহাড়ের অটোতে ভাড়া হচ্ছে 20 টাকা। তো ফ্রেন্ডস, ফাইনালি অটো থেকে নেমে গেছি, অ্যান্ড এখন যাব মেলার দিকে, কারণ এখন প্রচণ্ড ভিড় হয়েছে, আস্তে আস্তে ভিড় বাড়ছে। তো ফ্রেন্ডস, আমার পেছনে রয়েছে জয়চণ্ডীর ইকো রিসোর্ট পার্ক। তো চলো এখন আমরা এই পার্কের ভেতর যাব এবং ভেতরের ভিউটা তোমাদের দেখাবো। তো ফ্রেন্ডস, ফাইনালি এখন চলে এসেছি জয়চণ্ডীর পার্কে, আর এখন আমরা আছি পার্কের ভেতরে। আর তোমরা দেখো আজকে কী পরিমাণে ভিড় রয়েছে এখানে মেলাতে। তো ফ্রেন্ডস, পুরো পার্কটাই লোকজনে ভর্তি রয়েছে এই মুহূর্তে, অ্যান্ড ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই এনজয় করছে এই জয়চণ্ডীর পার্কে এসে। তো তোমরাও আসো, তোমরা এনজয় করতে পারো, অ্যান্ড তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো তোমরা একবার হলেও এই মেলাতে এসো, এখন এই 5 দিন রয়েছে এই মেলা।
ফ্রেন্ডস দেখো সামনে রয়েছে দোলনা, আর এই মুহূর্তে ওই দোলনার মধ্যে রয়েছে লোকেশ। তো ফ্রেন্ডস এখন খুব জোর খিদে পেয়ে গেছে, তাই ঠিক করেছে আগে এখন আমরা কিছু খাবো অ্যান্ড দেন তারপর পুরো মেলাটা ঘুরবো। তো চলো আগে কিছু খাওয়া যাক অ্যান্ড তারপর তোমাদের নিয়ে যাবো সেই মেলাতে। তো ফ্রেন্ডস এখন এখান থেকে নিয়ে নিয়েছি রোল, এগ রোল, আর এখন এগ রোল খাচ্ছি, আর এগ রোল এখান থেকে নিল আমাদের 25 টাকা করে। তো ফ্রেন্ডস প্রচণ্ড পরিমাণে প্রচণ্ডভাবে এখানে আজ ভিড় হয়েছে এই মেলাতে। তো প্রথমে আমরা ঠিক করেছি ফার্স্টে যাব পাহাড়ের ওপরে অ্যান্ড সেখানে যে মায়ের মূর্তিটা আছে, চণ্ডী মাতার মন্দিরটা আছে, ফার্স্টে চণ্ডী মাতার মন্দিরটা আগে দর্শন করবো অ্যান্ড তারপর মেলাটা ঘুরবো। তো চলো ভিডিওটি শেষ অবধি দেখো, এখন আমরা যাব পাহাড়ের ওপরে চণ্ডী মাতার মন্দিরে। অর্ধেকটা পথ বাকি রয়েছে বাট আজকে প্রচণ্ড ভিড় রয়েছে এখানে। ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি এই মুহূর্তে জয়চণ্ডী পাহাড়ের ওপরে, আর এখন জয়চণ্ডী পাহাড়ের যে হিলটা আছে সেই হিলের একদম টপে আছি, আর এখন এই মুহূর্তে যে সূর্য অস্ত যাওয়ার যে সিনটা আছে সেটা সত্যি অসাম অ্যান্ড তোমাদের এটা দেখা দরকার, বিকজ ক্যামেরা লেন্সে দেখা একটা আলাদা আর খালি চোখে দেখা একটা আলাদা, সত্যি এখান থেকে দেখতে খুবই একটা অসাম ফিল হচ্ছে। তো চলো এরপর আমরা নিচে চলে যাবো বিকজ বিকেল 5টা অবধি লাস্ট টাইমিং অ্যান্ড 5টার পর এই হিলে আর ওঠা যায় না বা থাকা যায় না অ্যান্ড এটা একটা রেস্ট্রিকশন এখানে। তো ফ্রেন্ডস এখানে যে ওপরে যে হিলে ঘোরার টাইম সেটা হচ্ছে বিকাল 5টা অবধি লাস্ট অ্যান্ড তাই বিকাল 5টা বেজে যাওয়ার পর থেকে এখান থেকে যে সমস্ত লোকজন যারা আছে তাদেরকে এখান থেকে আউট করে দেওয়া হয়। তো চলো এবার আমরা নিচে চলে যাবো এবং মেলার কিছু ভিউ তোমাদের দেখাবো অ্যান্ড তারপর মেলা থেকে সোজা যাবো বাড়ি।